উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া থানার অন্তর্গত কানকি নয়নগর এলাকায় জাতীয় সড়ক থেকে কানকি হাসপাতাল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই এলাকায় একদিকে রয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, একদিকে হাসপাতাল থাকা সত্ত্বেও রাস্তা সংস্কার হচ্ছে না। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, যার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। রোগী নিয়ে হাসপাতালে নিয়ে আসতেও সমস্যা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। শীঘ্রই রাস্তা মেরামতি না হলে বৃহত্তর আন্দোলনে নামবে গ্রামবাসী বলে জানিয়েছেন। এই বিষয়ে সোমবার পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন কুমার সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনাচ্ছে আমাদের এখানকার যে মাননীয় জেলা পরিষদ সাহেব সাহিত্য সাহেব, ওনাকে বলেছি যে আমার কমসে কম আমার NH-31 থেকে এই হসপিটাল হতা হয়ে একবারে আপনার রেলগেট অবধি রাস্তা করতে হবে, প্রায় 1 কিলোমিটার হবে। তো উনি আশ্বাস দিয়েছেন যে হবে। আর আমার দ্বারা যতক্ষণ মানে এর পূর্বে যে আমি প্রধান ছিলাম, তখন আমি যতদূর সম্ভব আমার পিরিয়ডে ছিল আমি করে দিয়েছি। কিন্তু আপাতত অত বড় স্কিম তো আমার আন্ডারে নেই, যার জন্য আমি করতে পারছি না। হ্যাঁ, একটু একটু কি ভালোই খারাপ অবস্থা আছে, যেটা আশ্বাস দিয়েছেন আমাকে হবে। আপনি তো একজন পঞ্চায়েত সমিতি, হ্যাঁ হ্যাঁ, মেম্বার সদস্য, হ্যাঁ, এবং কর্মদক্ষ আছেন, হ্যাঁ, তো এটা নিয়ে কি উপর মহলে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, আমি বারংবার আমি অ্যাপ্লাই করেছি, বা আমি আমাদের যে জেলা পরিষদ সাহেব আছেন ওনাকেও বলেছি, উনি আশ্বাস দিয়েছেন যে হবে, বা ওনাকে ডেকে আবার বলবো পুনরায় যে ঠিক আছে, যে হোক এটা সুরাহার ব্যবস্থা করতেই হবে, কারণ এখানকার পাবলিকের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, এই জন্য আমিও খুব দুঃখিত। আমার নাম স্বপন কুমার সরকার। क्या आप कम पैसा लगाकर लाखों कमाना चाहते हैं? तो आज ही हमारे AST इंजन ऑयल का डीलरशिप ले और अपने क्षेत्र में रहकर लाखों रुपए कमाए। हमारे पास 2-व्हीलर 4-व्हीलर के इंजन ऑयल, ग्रीस शॉकर ऑयल, गियर ऑयल और हाइड्रोलिक ऑयल उपलब्ध है। आज ही डीलरशिप लेने के लिए स्क्रीन पर दिए गए नंबर पर कॉल करें, क्योंकि पहले 10 डीलर के लिए कंपनी की ओर से आकर्षक उपहार दिए जा रहे हैं।